হ্যালো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফরিও বাংলাতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর, যেটা বিহার থেকে এসেছে, যেখানে বিহারের বিধানসভা নির্বাচনের ডেট কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, যে বিহারে 3 দফায় নির্বাচন হবে এবং 3 দফায় বিধানসভা নির্বাচন শেষ হবে এবং 10ই নভেম্বর কিন্তু ফল ঘোষণা হবে। আমরা বিস্তারিত খবরটি আলোচনা করব, তার আগে আপনাদেরকে মনে করে দিই, এখন যারা আমাদের ফরিও বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে নোটিফিকেশন বেল থেকে অবশ্যই টার্ন অন করবেন, কারণ নোটিফিকেশন বেল যদি আপনাদের অন না থাকে তাহলে আমাদের এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল আপডেট গুলো আপনাদের কাছে পৌঁছাবে না। এবং এর সাথে আপনাদেরকে মনে করি যে পশ্চিমবঙ্গের 2021 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা যে সমস্ত ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি, আপনারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখেন তারা চলে যান ফরিও বাংলা চ্যানেল প্লে লিস্টে, সেখানে গিয়ে 2021 বিধানসভা ইলেকশন বলে একটা প্লে লিস্ট আছে এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল নিউজ বলে আরো একটি প্লে লিস্ট আছে। এই দুটি প্লে লিস্টের মধ্যে আপনারা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন সম্পর্কে সবকিছু জানতে পারবেন। চলুন আমরা দেখে নিই যে বিহারে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে তারিখ ঘোষণা হয়ে গেছে, করোনা পরিস্থিতির পরে এই প্রথম বিধানসভা নির্বাচন, যেখানে প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে বিহারে এবং তাই সেখানে স্বাস্থ্যবিধিকে মানা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার পরে আরো যে সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এবং যে সমস্ত রাজনৈতিক যে প্রচার, এই প্রচারগুলোকে কিভাবে করানো হবে, কিভাবে হবে, সমস্ত কিছু আমাদের জানা প্রয়োজন, কারণ না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন আছে, করোনা পরিস্থিতির পরে আমাদের পশ্চিমবঙ্গ নির্বাচন হবে। সো পশ্চিমবঙ্গ নির্বাচনটা কিভাবে হবে এখানে বিহার থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে পশ্চিমবঙ্গ নির্বাচনটা কেমন হতে চলেছে। দেখুন, বিহারে কিন্তু 3 দফায় হবে নির্বাচন এবং এই নির্বাচনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে, যেখানে 3 দফায় বিহারের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে 28শে অক্টোবর। 28শে অক্টোবর কিন্তু হবে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় তৃতীয় দফার ভোট হবে 3 নভেম্বর ও 7 নভেম্বর, অর্থাৎ 28শে অক্টোবর হবে প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট হবে 3রা নভেম্বর এবং তৃতীয় দফার ভোট হবে 7ই নভেম্বর এবং ফল ঘোষণা হবে কিন্তু নভেম্বরের 10 তারিখ। এবং এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে যে বিহারে 3 দফায় নির্বাচন হবে এবং 10ই নভেম্বর ফল ঘোষণা হবে। এখানে আমরা আরো একটু দেখে নিই, যেখানে বিহারের 243 সদস্যের বিধানসভা নির্বাচনই করোনা ভাইরাসের আবহে ভারতের মধ্যে আপনারা জানেন সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন এবং বিধানসভার সময়সীমা ছিল 29শে নভেম্বর। বিধানসভার সময়সীমা ছিল কিন্তু 29শে নভেম্বর। নির্বাচনের জন্য 6 লক্ষ পিপিই কিট ও 47,000 মাস্ক বরাদ্দ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে পিপিই কিট এবং মাস্ক এগুলো কিন্তু বরাদ্দ করা হয়েছে নির্বাচনের জন্য এবং পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের দিন ভোটদানের সময়সীমা বাড়ানো হয়েছে 1 ঘন্টা। এই যে ভোটদান, এই ভোট দানের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে 1 ঘন্টা, যাতে যাতে পাবলিক সুস্থভাবে ভোট দিতে পারে এবং যাতে সেখানে যে এই যে সংক্রমণ, এই সংক্রমণ যাতে কোনোভাবেই এই ভোট দানের মাধ্যমে না ছড়ায়, এটাই হয়তো নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল, তাই তারা 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এবং এখানে একমাত্র পারমিশন দেওয়া হয়েছে যে ভার্চুয়াল সবার অনুমতি কিন্তু একমাত্র দেওয়া হয়েছে, সেই কারণে আদর্শ আচরণ বিধি জারি করা হয়েছে, এটা জানানো হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে যে একমাত্র ভার্চুয়াল সভার অনুমতি রয়েছে এবং ভোটদানের সময়সীমা কিন্তু থাকছে 1 ঘন্টা এক্সট্রা, ভোটদানের সময়সীমা 1 ঘন্টা এক্সট্রা থাকছে। এর পাশাপাশি নির্বাচনের জন্য 6 লক্ষ পিপিই কিট ও 47,000 মাস্কের বরাদ্দ হয়েছে। আদর্শ আচরণ বিধি যেটাকে বলে, সে আদর্শ আচরণ বিধি কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে আপনারা জানেন যে এনডিএর জোটসঙ্গী জনতা দলের নেতা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চতুর্থবার মুখ্যমন্ত্রিত্বের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তার বিরুদ্ধে রয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস তার বিরুদ্ধে রয়েছে। জেডিইউ ছাড়াও এনডিএর মধ্যে রয়েছে বিজেপি, আপনারা জানেন জেডিইউ ছাড়াও এনডিএর মধ্যে রয়েছে কিন্তু বিজেপি, লোক শক্তি পার্টি ও সদ্য শিবির বদলানো প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আম মোর্চা, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, এই সমস্ত পার্টি কিন্তু রয়েছে জেডিইউ ছাড়াও এনডিএর মধ্যে। এছাড়া যথেষ্টভাবে উত্তেজনা তৈরি হয়েছে এনডিএর অভ্যন্তরে, যেখানে আসন রোফা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এনডিএর অভ্যন্তরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। লোক শক্তি পার্টির চিরাগ পাসোয়ান প্রকাশ্যে নীতিশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়েছেন। জিতেন রাম মাঝিকে এনডিএ টেনে এনে নীতিশও
এলজেপির উপর দলিত ভোটে নির্ভরশীলতা কাটাতে চাইছেন। এই পরিস্থিতিতে জিতেন মাঝি বেশি আসন দাবি করে চলেছেন। এই যে তাদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়ে গেছে আসন রফা নিয়ে, এই আসন রফা নিয়ে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। বিরোধী দলের মুখ এখন কিন্তু লালু পুত্র তেজস্বী যাদব। আপনারা জানেন যে লালু পুত্র তেজস্বী যাদব কিন্তু বিরোধী দলের বর্তমানে মুখ। নীতিশ কুমারের বিরুদ্ধে তার অস্ত্র করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, সরকারি ব্যর্থতা, রাজ্যের বন্যা, বিতর্কিত কৃষি বিল এবং এর পাশাপাশি নীতিশ কুমারকে কৃষক বিরোধী একা দিয়ে নতুন করে কর্মসূচি নিয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব। লালু প্রসাদ দুর্নীতি মামলায় জেলে থাকা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী এখন নীতিশের প্রধান প্রতিদ্বন্দ্বী। নীতিশের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন তেজস্বী যাদব। আপনারা জানেন যে 2015 সালে নীতিশ ও লালু প্রসাদের জোট বিহারে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে। 2015 সালে যে ইলেকশন হয়েছিল সেখানে সেখানে কিন্তু নীতিশ ও লালু প্রসাদের জোট বিহারে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে। কিন্তু 2 বছর যেতে না যেতেই মহাগঠবন্ধন আলগা হয়ে যায়। এই যে তাদের গঠবন্ধন, এই গঠবন্ধন কিন্তু আলগা হয়ে যায়। লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, যেখানে বিশেষ করে তার কেন্দ্রে তৎকালীন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম জড়িয়ে পড়ায় নীতিশ কুমার জোট ভেঙে বেরিয়ে বিজেপি সমর্থনে সরকার গঠন করে। নীতিশ কুমার কিন্তু শেষ পর্যন্ত বিজেপির সমর্থনে সরকার গঠন করেছিল, যেখানে নীতিশ ও লালু প্রসাদ যাদব দুজনেই কিন্তু মহাগঠবন্ধন করেছিল। এই মহাগঠবন্ধন কিন্তু আলগা হয়ে যায় যখন লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার বিশেষ করে তার কেন্দ্রে তৎকালীন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম জড়িয়ে পড়ায় নীতিশ কুমার জোট ভেঙে বেরিয়ে বিজেপির সমর্থনে সরকার গঠন করেন। তো আমরা এখানে দেখলাম যে বিহারে কিন্তু ইতিমধ্যে করোনা পরিস্থিতির পরে ইলেকশন, বিধানসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এবং বিধানসভা নির্বাচন কিভাবে হবে সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট করেছেন নির্বাচন কমিশন। আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অপেক্ষায় আছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে এবং হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যদি পরিস্থিতি এরকমই থাকে তাহলে এই সমস্ত গাইডলাইনস, এই সমস্ত বিধি মেনে পশ্চিমবঙ্গ নির্বাচন হবে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনটি হয়তো আগের থেকে অনেক বেশি দফার হবে, যাতে যাতে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে এবং এখানেও হয়তো আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সময়সীমা বাড়ানো হবে। এর পাশাপাশি যে সমস্ত যে ভার্চুয়াল সভা বা যে সমস্ত সিস্টেমকে নির্বাচন কমিশন ভালো মনে করবেন, নির্বাচন কমিশন ঠিক মনে করবেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, অবশ্যই নির্বাচন কমিশন হয়তো সেই বিষয়গুলোর দিকে নজর রাখবেন। আর আমরা অপেক্ষায় আছি যে কবে আমাদের পশ্চিমবঙ্গেও নির্বাচনের ডেট ঘোষণা হয়, কবে পশ্চিমবঙ্গেও যে সমস্ত নির্বাচনের কার্যকলাপ, এই সমস্ত কার্যকলাপের অনুমতি দেয় নির্বাচন কমিশন। এখন সবচেয়ে বড় খেলা যেটা চলছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দল বদল। এক দলের পার্টি অন্য দলে, অন্য দলের লোক অন্য দলে, আবার সে দলের লোক এ দলে, এরকম কিন্তু চলছে দল বদলের খেলা, যেখানে হেভিওয়েট প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু দল বদল করছেন এবং সকলে দল বদলের পাশাপাশি যে সমস্ত কার্যকলাপ তারা করছেন সেই সমস্ত নিউজ কিন্তু আমি আপনাদের সামনে আপলোড দিয়ে থাকছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।